হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন বাজে প্রায় 3টে, যাওয়ার কথা তো সকাল সকালই ছিল, কিন্তু একটু প্রবলেমের কারণে আর সকাল সকাল যাওয়া হয়ে উঠলো না, যার জন্য একটা যাওয়ার কথা বেরোনো হলো 3টে। যাই হোক, সেই প্রবলেমটা না পরেই বলছি। আজ হচ্ছে রবিবার, ভাই ফোটা। আমার ভাই নেই আর আমার বরের বোন নেই, তাই আমাদের কোনো ফোটাও নেই। তো আমরা সেই জন্য বেরিয়ে প্রত্যেক বছরই যবে থেকে এখানে এসেছি, আমি রাখির সময় ভাই ফোটার সময় আমার একটাই হচ্ছে, আমি আমার সাই বাবাকে রাখি পড়াই, ফোটা দিই, ওই হচ্ছে আমার ভাই। আর আমার মনে কোনো খারাপ লাগাও নেই, কষ্টও নেই। যাই হোক, তো আমরা বেরিয়ে পড়েছি ভাই ফোটার খাবারের জন্য। আমার বরের খাওয়াটা আগে কিছু হোক না হোক খেতে হবে। হ্যাঁ, এখন আমরা আছি দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বর পেরিয়ে এসেছি বালি ব্রিজ, দক্ষিণেশ্বরে বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, হচ্ছে তোমার যাবো হচ্ছে হাতিবাগান, ডেস্টিনেশন হচ্ছে কলকাতার রাজবাড়ি। এই দিনে এখানে একটা স্পেশাল থালি চলছিল হাতিবাগানে। এই যে রাজবাড়ি, এটা বেশি দিন খোলেনি, এই বেশ কিছু কমে কদিন হলো খুলেছে। যাই হোক, যাবো এখানে খাওয়ার জন্য, খেতে এসেছে। এই যে আমার বড় ওখানে ঘুরছে, আমার শ্বশুরমশাই ওখানে দাঁড়িয়েছে, আমাকে ধরবি না। আর এখানে দেখো, মাঝখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর খেতে গেলে 40 মিনিট অপেক্ষা করতে হবে। এই যে এখন লাইট জ্বলছে না, বাট আমরা যখন খেতে ঢুকবো তখন দেখবো লাইট জ্বলে গেছে। দাঁড়িয়ে আছে সবচেয়ে বড় কথা, আমরা বোধ হয় লেট না, অনেকেই আছে লেট। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে মানে সঙ্গে আরও কিছু লোক ছিল যারা খাবার জন্য এসেছিলো। যাই হোক, বাদ দাও, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, বকবকা নিয়ে শুনতে হবে। বরণ টরণ সবাইকেই করে, সবাইকে দাঁড়াতে বলছিলো, বাট আমরা দাঁড়াইনি। আর আমার মেন উদ্দেশ্য ছিল ভিডিও করাটা, তাই আমি বললাম যে যে কেউ দাঁড়িয়ে যাও। যাই হোক, শুধু বাবাই দাঁড়িয়েছিল, বাবাইকে তোমার কী বলে বাবাকেই বরণটা করিয়ে দিল। যাই হোক, ওরা ওয়েলকাম করলো, আতিথেয়তা জিনিসটা তো ভালোই লাগে। যাই হোক, এখানে টেবিলটা পরিষ্কার ছিল না, বরের হাতে কিছু একটা লেগে গিয়েছিলো। এরপর আমাদের মেনু কার্ড দেওয়া হয়, আমরা দেখতে থাকি কী নেবো। তবে আমি আর কোনো দিকে তাকাই নি, আমি একটা ভিডিওতে দেখেছিলাম রাজু ভাই ফোটা স্পেশাল একটা থালি রয়েছে, তো আমি আর এদিকে না দেখে সেটাই অর্ডার করলাম।
তোমরা তো দেখতেই পেলে কত কিছু ছিল, পোলাও ভাত, তরকারি, ডাল, অনেক কিছু, প্লাস মানে শেষে ডেজার্টের চাটনি, সন্দেশ, মিষ্টি, পায়েস, কিছুই বাদ ছিল না। এই থালিটা পড়েছিল 850 টাকা। তো আমরা সবাই খেয়ে দিয়ে একটু ঘুরলাম, ওদের সঙ্গে কথাবার্তা বললাম। ওরা আমাদের বলল যে আর যাই করে শনি রবিবার আসবেন না, রাশটা বেশি থাকে। আমাদের হ্যামাটন ডাকবাংলো ছিল, রাশটা বেশি থাকে, তো যার জন্য আমরা ভালো করে অ্যাটেন্ড করতে পারি না। তো আমরা খেয়েছিলাম এখানে, হচ্ছে ছিলাম 6 জন, মানে 800 টাকা করে, 850 টাকা করে, 6 × 8 = 48, আর এদিকে 50, আর আধা হেনা তেনা নিয়ে প্রায় 6000 টাকার মতো হয়েছিল। যাই হোক, সেটা কথা না, না 6000 টাকা না, জিএসটি নিল 6000 টাকা, হয়তো পার প্লেট হয়তো 900 গায়ে গায়ে গেছে, তো যদি 6 নয় 5400। যাই হোক, এখানটা ভেতরে অ্যাম্বিয়েন্সটা একটু দেখো, খুব ভালো লেগেছে, নতুন করেছে, বেশি দিন হয়নি, নতুন করেছে, জায়গাটা ভালো, খারাপ না। আমরাও ঘুরে ঘাড়ে ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে প্রায় বেরোলাম, তখন 6টা বেজে গেছে। দেখো আরও কিছু লোকজন ছিল যারা খেয়ে উঠেছিল, আমাদের মতোই তাদের অবস্থা। আমার আগের সময় কাটতো তাড়াতাড়ি, এখনই আমার দুই বেটুদের নিয়ে না অনেক টাইম লস হয়, কেন জানি না। যাই হোক, আবার নতুন করে খাওয়ার জন্য লোক আসছে, ভালো লাগলো। এই যে আমাদের রাজা, এবার আমরা রাজাকে নিয়ে বেরিয়ে পড়বো। তা টাটা কলকাতা রাজবাড়ি, আবার আসবো, নিশ্চয়ই আসবো। এবারে আমরা বেরিয়ে পড়লাম, ঠাকুর বিসর্জন হচ্ছিলো, যেহেতু ছিল ভাইফোঁটা, ঠাকুর বিসর্জন দেখতে দেখতে আমরা বাড়ি ফিরতে লাগলাম। তো যাই হোক, কলকাতার হাতিবাগানের কাছাকাছি ওই ঠাকুরটি দেখার পর আমি বেশ কিছুক্ষণ চুপ করে মানে ন্যাপ নিচ্ছিলাম, তারপর চলে এসেছিলাম হাওড়া ভেতর দিয়ে। প্রচণ্ড জ্যাম, কেন সবাই ঠাকুর বিসর্জন করে এখানে, কোনো একটা মানে জি বাংলা খ্যাত কেউ এসেছিলো ফাংশনের জন্য। তো যাই হোক, আমরা দেখতে দেখতে বাড়ির দিকে চলে এলাম, আর ভালো লাগছে না। এটা হচ্ছে আমরা বাঁকড়ায় আছি, এটা আমাদের বাঁকড়ার এখানে বাঁকড়া মসজিদ। তারপরে তোমার কী বলে, এসে অনেক কালী ঠাকুর দেখলাম, দেখতে দেখতে বাড়ি চলে এলাম। যাই হোক, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল নোটিফিকেশনটা বাজিয়ে দেবেন, কারণ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো নেক্সট ভিডিও দেওয়ার আগে অবশ্যই যেন তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছয় তার জন্য। যাই হোক, আর যদি আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে, কারণ এখনও অনেক কিছু বাকি আছে, আর আমি টাইম করতে পারছি না বলে আমি এগোতে পারছি না। এখন এটা এইটুকুই থাক, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা সময়। যাই হোক, ভালো থেকো বন্ধুরা, আমিও ভালো আছি, ভালো থাকবো। এখানেই শেষ করলাম, আশা করি তোমরাও সবাই ভালো থাকো।